মন্ত্রী সুশান্ত চৌধুরীর ফাঁসিং দরবার তৈ নক্ষর কা সানলাইমুং কংগ্রেস নি রমনানি বাগৈ প্রদেশ কংগ্রেস নি ফাঁসিং তে হাস্তেন দাল বিদাল ঠাই নে হাঙ্কর বিশিং তে কংগ্রেস নি তাংগুতাং শিলচামুং তাংগুতাং রংনুক জাকা মজলিশপুর বিধানসভা আমসাই রগ চপ্রমং খ্লাইমান শিলচামুং বিজেপি নেকল জকসা মুশিত্রা ক্লাইন বিশিং আশাল মজলিশপুর নি ব্লক চৌমনি সুরেন্দ্রনগর চৌমনি অঙ্গিকতে ওয়েশা কুবনি লুকু থাইর নাইকল মানজারাও কংগ্রেস নি বাইক মিছিল শিলচামুং আমসানি এমএলএ এবা মন্ত্রী সুশান্ত চৌধুরী আর রেলি রং কাশোকা অবনতি নক এবং মাদাল বিদাল বংনি খিদার লাইমুং অরমন দুকুমানকা কংগ্রেস নি ইনচার্জ ডক্টর অজয় কুমার খুবই খরমনি সামখা খ্লাইনাই তংমানি র কংগ্রেস নি অরণ লগীয় নুকজাকো অজয় কুমার খুবই তাই খরকনি জিবির তো উজাকমানি আরও রগন নুগুইমান খবরনি আর দুকুমানের রগ্ন নাইন বাকি থাঙ্গি সহকে এমএলএ সুদীপ রায় বর্মন কংগ্রেস নি অজমাজ জায়রানো খুবই তাই কুপিনে নাইকনাইর সুদীপবাবুর সাকালে কংগ্রেস নি ফাঁসিং তিরং সাকালে জাকমানি ও লগ মজলিশপুর রগ্ন খুবই কাইবরি কাইবা বিধানসভা আমসাই রক ফেব্রুয়ারি জিদ সালমানি র চংবার খ্লাইনানি সানলাই মুরক ফন সানজাগে মানু কংগ্রেস নি ফাঁসিং তুই তামনিকে আরো রগ চংবানি জরাত রগ স্লাইজাক মানু সামসিদ্রা খ্লাইনের শিংলে মুম্বাই দশজনের মতো সিভিল ইনজুরি ওখানে রয়েছে, পুলিশ ভয় পাচ্ছে এদেরকে নিয়ে আসার জন্য, সাফিসিয়েন্ট ফোর্স আরো আনবে, তারপর অ্যাম্বুলেন্স করে এদেরকে চিফ হাসপাতালে নিয়ে আসবে বলে পাঁচ মিনিট আগে বছরের কথা বলে। প্রচুর ইনজুরি হয়েছে, বাইকগুলো বাইক অনেক প্রচুর বাইক ভেঙে ঘুরে দেওয়া হয়েছে। আমরা আগে অ্যান্টিসিপেট করি যখন ইলেকশন কমিশন ফুল বেঞ্চে এখানে এসেছিলেন যে কয়েকটা কনস্টিটিউন্সি যেখানে আমাদের নির্বাচনের নামে প্রহসন হতে পারে এবং হবে, এখানে অপোজিশন পার্টির কোনো প্রচার করতে দেবে না, গুন্ডা পাল্টা গেলিয়ে দেওয়া হবে, সেরকম মোহনপুরের সাথে আরও কয়েকটা পাঁচটা কনস্টিটিউন্সি নাম দেওয়া হয়েছে, মজলিশপুরটা হচ্ছিল। তো ইলেকশন কমিশনের গোচরে আনার পর পুলিশের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশের সামনে এই ধরনের অপরিচিত আক্রমণ তো ভাবাই যায় না। ওখানকার এই কয়েকটা কনস্টিটিউন্সিতে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে বলে কন্ডিউসিভ আমার দাবি থাকবে। আজকের এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের দাবি থাকবে, হয়তো বা প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথাবার্তা বলব যে কটা কনস্টিটিউন্সির যেহেতু অ্যাটমসফিয়ার নট এট অল কন্ডিউসিভ, পুলিশ থাকা পুলিশের প্রেজেন্সে হামলা হচ্ছে, যেগুলো হচ্ছে এবিউজ অফ পাওয়ারের নিদর্শন, মন্ত্রী স্বয়ং গাড়ি আটকে দিচ্ছে, এই সমস্ত জায়গায় ওই 16 তারিখ ভোট না করে এটা কাউন্টারমান করে পরবর্তী সময় নির্বাচন করার জন্য আমাদের দাবি হয়তো বা আমরা রাখব প্রদেশ কংগ্রেস সভাপতির অ্যাপ্রুভেল নিয়ে। আবার লগিন সুরীবাবুনের সাকলে এবং আর সালে পাতি মুরগে মন্ত্রী সুশান্ত চৌধুরীর খবর সামসিত্রা ক্লাইনের ফাঁসিং দরবার না হারে রমনানি বাগেই দ্রুত মন্ত্রীর বিরুদ্ধে কেস আমরা করে অ্যারেস্ট করা উচিত বলে আমরা মনে করি, এবং আরও যারা গুন্ডা পাণ্ডালা যারা এই সমস্ত আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জরুরি দাবি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরা।